खेती करलिए धान धान आइब मिशिन तो बनाले दिवा लाइ 15-12 हजार धाने ना बन धाने नहीं खेती नक मानु मिशिन तो बना मिस्त्री मातर लगे दी लगे 12-13 हजार टका है ना मानु खेती कर बद दी मिशिन तो बने की उदाल करब সেইটো ৰডডাল বদলাব লাগে ৰডৰ দামে 1800 টকা এক মাহত 1800 টকা বোলে ইনকামে নহয় ৰডডাল কিনি কি ডাল কৰো মানে ৰডডাল কিহত থাকে এই যিটো ঘূৰে যিটো পিছে দাম কিমান 1800 টকা 1800 টকা মাহত বোলে 1800 টকাটো বাদ দিয়ে 1000 টকাই নুঠাই নুঠে কেইদিন যায় সেইটো মানে যিমান চলে সিমান চলে ভালকে চলিলে 3 মাহ চলে সেইকাৰণে মানে এইটো ভাঙিছে আৰু এটা বেয়া কাৰণে এইটো মানে ক্ষয় গৈছে বস্তুটো মানে এটা হিসাব থাকে ধরা কিমান গুড়ি করিব তোমার এটা মানে হেইটু হিসাব সুইচ দিলে ধরা ইমান গুড়া করে আর হেতু তার মানে বস্তু তো এটা ধার নাই ডাবল ঢালবা লাগা হই যায় হে ডাবল ঢালাওতে গুড়া হই যায় এটা মিস্ত্রি মাতবা লাগলে 12,000-13,000 টাকা দিব লাগে বা এটু ফুললি যদি বিয়া মেশিন 12,000 টাকা তুমি কেনে কে বানাবো আর তার পার্টস কিনবা লাগে তো আছেই হ্যাঁ ধানে না বান্ধে এতিয়া মানুহগিলা কোনটা সপ্তাহ 2টা বস্তা আহিব 3টা বস্তা আহিব কেনেকে সি ইনকাম ইনকাম হলে তো বনাব পারিব এগুলো চাউলৰ মিল চলি আছে ন চাউলৰ মিলটো বন্ধ হৈ গ'ল সবটো রেডিমেড আহি গৈছে মানে এতিয়া বস্তুটো ধৰ সোলাৰত হৈ গ'ল সোলাৰত কি হয় বস্তুটো তাৰ মানে ভিজা হলে যে একদম সি একদম জেনুকাই হ'ক সব কিনি লয় সোলাৰত ঢালি দিলা শুকাই গ'ল এক চাইডে ধানো ওলাই গ'ল চাউলো ওলাই গ'ল এটো সিস্টেমে বেলেগ সিস্টেম বেলেগ আপোনাৰ আৰু গুৰু তাৰ পলিচটো বিক্ৰী হয় আপোনাৰ টিউ দিয়ে বুলি কয় সেইটো ব্ৰইলাৰৰ কাৰণে লাগে তাৰ ইকো পেলেনি নাযায় বহুত বস্তু চেঞ্জ হৈ গৈছে দেই মিস্ত্ৰী আনিলে ইমান টকা দিব লাগে ইমান টকা ইনকামে নহয় ইনকাম নহ'লে তোমাৰ সেইটোৱে ধৰা মেচিনটোৰ ইনভেষ্টমেণ্ট বহুত হয় নে নহয় আৰু প্ৰফিট নহয় সেইকাৰণে সেইকাৰণে তিনিআলি চাৰিআলিত যে দোকান খোলে মানুহবিলাকে কি কাৰণে দিনটোত তোমাৰ 7,000-10,000 টকা ইনকাম লাগে যিমানে খৰচ নহওক তেনেকুৱা আৰু সেইটোৱে সেইটো কিনিব লাগে তেল কিনিব লাগিল এই নাই বিজনেছত খৰচ আছে মানে কেনেকুৱাকৈ ওলাব দিনটোত তোমাৰ ধৰা বহুত য'ত মানুহ আহে তাতে চলি থাকিব মানে অকণমান সৰু গাঁৱত মানে 100 ঘৰ মানুহ থকা বা 80 ঘৰ মানুহ থকাত অলপ দিগদাৰ হয় সেইটোৱে কেছ মানে সেইটো চ'লাৰ হ'ব আৰু তোমাৰ যিটো ধান কলৰ মেচিন দাম কিমান হয় তাত মানে ধান না সোলারটো ধান খুন্দুয়াটো এনেই নরমালটো নরমালটো দাম আছে এটো আপনার দাম 25,000 27,000 আর সোলারটো সোলারটো তো আর বহুত দাম আছে দাম আছে এটো তো মোটামুটি আর 2 লাখ মানে খরচ হবে 2 লাখ কিন্তু 2 লাখ হলেও তোমার প্রফিট আছে প্রফিট আছে এইটোই মেইন কথা এটা ধানটো পুরা কি জায়গা কিনিল ভিজাই সিজাই অথবা শুকাই হোক কিনি লৈ কিনে সোলারত আনি দিলে হিটার চলাই দিল একফালে শুকাই গল একফালে বানি কিনে ওলাই গল আপনার যেটু গুড়া একদম মিহি সেটো বিক্রি হয় গুড়াটো বিক্রি হয় টু যেটু মল টু 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 বিক্রি হয় সেটো এক্সট্রা বিক্রি হয় সেটো লস নাই আর বেলেগে যেটা ধান পান পাইব তাতে এক বস্তা না পানে নহয় আপনার যদি 5-6 বস্তা নিলে নিলে 5-6 বস্তা নিব লাগিব তাতে এক বস্তা না পানে সেইটোৱে কাহিনী সেইটোৱে মই কলো তো তোমার প্রফিট কোট থাকে যত বেশিকে কামটো হয় 5 বস্তা মান নিব লাগিব ফুল ফুল কপি 2 বস্তা নিলেও না পানে বহুত খরচ আই যায় তো বহুত খরচ আই সেইটোৱে মুঠতে আজিকালি যিটো বিজনেছৰ চিষ্টেম সেইটো তোমাৰ ক'ত লাভ জানা সেইটো শিকিব লাগিব বুজিছা নাই তুমি শুনা একদম মানুহ নথকা জেগা এখনত তুমি আইবা
20 টাকা ল'লে ছাৰ ইয়াৰ 20 টাকা না ভাই।